সন্ধুরা, সন্ধ্যাবেলা একটু চা বানাচ্ছি। মানে গলাটা খুব ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা ভাব মনে হচ্ছে, খসখস করছে, তো একটু আদা দিয়ে চা বানাচ্ছি। তো আমাদের এখানে তো আবার প্যাকেটের লিকুইড দুধ পাওয়া যায় না, তাই কুলানো মানে সেই আমুলের প্যাকেট নিয়ে এসেছি, তাকে দিয়ে চা করব। একে দিয়ে চা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু বাধ্য। লাল চাও খেতে ভালো লাগে না, দুধ চা হলে সন্ধ্যাবেলা একটু ভালো লাগে। চাটা বসিয়েছি, তো তোমাদের একটু দেখাই, আদা দিয়ে বেশ চাটা করবো। চা মানে আদা জলটা একটু ভালো করে ফোটাবো, আর এদিকে দুধ গোলাচ্ছি। চাটা যা বোনের বর আসার পরে ঘুরে গেছে, তখন থেকে চা খাওয়াটা একটু বেড়ে গেছে আমার, নাহলে কিছুদিন চা খাওয়া খুব বন্ধ ছিল। তা চলো চাটা দেখাই তোমাদের। দেখো চাটা ফোটাচ্ছি, আর চা পাতাও দিয়ে দিব। তো আমার কিন্তু এটা কি বলতো, টাটা টি গোল্ড চা, চায়ের পাতাটা। আর এই দেখো দুধ গুলিয়ে নিচ্ছি, যেহেতু দুধ এখানে তোমাদেরকে বললাম প্যাকেটের দুধ পাওয়া যায় না, মানে লিকুইড দুধ, তাই শুকনো দুধটাই গুলিয়ে নিয়েছি। তা আমাদের ও খেতে চায় না চা, বললো খাবো, তাই করছি। আমার কিন্তু চা খেতে খুবই ভালো লাগে, আগে কিন্তু আমি চা খেতে পছন্দ করতাম না, মানে খুব কম খেতাম। এখানে কেউ চা খায় না আমাদের এই পাশটায়, মেদিনীপুরের এই দিকটায় মানুষ চা খায় না, মানে দোকানে খুব কম খায়। আর ঘরে আমাদের মতন চায়ের অভ্যাসটা এদিকের লোকের নেই, আমাদের শিলিগুড়ির লোকের সকাল সন্ধে চাটা চাই, মাস্ট। ঘুম থেকে উঠে চা না হলে মাথা